এবছর রমজান আরম্ভ হওয়ার পর থেকে গতকাল রাত পর্যন্ত একটা বিষয় নিয়ে মানুষ খুব আতঙ্কিত ছিল। একদিকে গুজব, অন্যদিকে ট্রল, দুটো বিষয়। যারা গুজব ছড়িয়েছেন তারাও ভুল করেছেন, আবার যারা এই ঘটনাকে নিয়ে ট্রল করেছেন তারা তওবা করুন, ইস্তেগফার করুন। যারা 15ই রমাদানে বিকট আওয়াজ আসবে এরকম একটা হাদিস বলে বলে জনমনে আতঙ্ক তৈরি করেছেন, তাদেরকে বলবো ভাই, কিতাবের পাতায় হাদিস একটা পাইলেই ওইটা বলা আরম্ভ করবেন না। কারণ এটা তো আর কোরআনুল করিম নয় যে একেবারে ডিরেক্ট আল্লাহর তরফ থেকে এসেছে। নবীজির জামানায় কোরআন সংকলন হয়েছে, কিন্তু হাদিস সংকলন নবীজির পরেও হয়েছে। এই জন্য কোরআনের ভিতরে ভেজাল নাই, কিন্তু হাদিসের ভেতরে মিথ্যা বা বানোয়াট অনেক বর্ণনা ঢুকে গিয়েছে যেগুলো নবীজির কথা নয়। এই জন্য হাদিস বলার ক্ষেত্রে সচেতন আলেম যারা, সচেতন দায়ী যারা, তারা হাদিস সম্পর্কে একটু পড়াশোনা করে আসেন, গবেষণা করে আছেন যে এই হাদিস সম্পর্কে হাদিসের ইমামগণ, মুহাদ্দিসিনগণ কি কি মন্তব্য করেছেন, কি কি কমেন্ট করেছেন, এটার ইত্তেসাল সনদ আছে কিনা, এই হাদিসের বর্ণনাকারী গ্রহণযোগ্য কিনা, যার থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি গ্রহণযোগ্য কিনা, তার ব্যাপারে হাদিসের ইমামগণ কি বলেছেন, এগুলো জেনে শুনে তারপরে বলা উচিত। আর সেন্সিটিভ বিষয়ের ক্ষেত্রে আরো বেশি রেতাই বাছাই করা উচিত। তো যে সকল ভাইয়েরা বলে ফেলেছেন, আসলে ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু এই সকল বিষয় নিয়ে ভুল হওয়াটা আবার এটা আরেকটা ব্যাপার, কারণ এগুলো সেন্সিটিভ বিষয়, মানুষের মধ্যে এটা আতঙ্ক তৈরি হয়ে যায়। গত সপ্তাহে আমি বাসা থেকে যত জায়গায় বের হয়েছি, যত মানুষ পাইছে, তত মানুষে খালি বলে হুজুর 15 রমজান নাকি সব শেষ। বললাম ভাই কি বলে, কয় যে যে রমজানের এই মধ্যবর্তী জুমা, এই যে রমজানের 15ই রমজান এটা জুমাবার হবে, সেই রমজানে নাকি আসমান থেকে বিকট আওয়াজ আসবে এবং 70,000 মানুষ বুবা হবে, 70,000 মানুষ বদির হবে, আরো 70,000 মানুষ নাকি বেহুশ হয়ে যাবে। আমি বললাম ভাই এরকম কোনো হাদিস তো আমি পড়ি নাই, আর জ্ঞানের তো কোনো শেষ নাই, থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, আমি আসলে জানি না। তবে গজব আসার জন্য আমি উত্তর দিয়েছি এভাবে, গজব আসার জন্য নির্দিষ্ট কোনো ডেট লাগে না, গজব যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে কি পারে না, কথা বলেন পারে কি পারে না। তাহলে যারা আতঙ্ক চড়িয়েছেন তারা যেমন সীমা লঙ্ঘন করেছেন, তেমনি আবার কিছু আলেম নামে অনেক ভাইদেরকে দেখেছি তারা বিষয়টাকে নিয়ে ট্রলও করেছে। কিরকম ট্রল, আজকে কিন্তু 15 রমজান, যারা এই আওয়াজের ভয়ে আছেন চাঁদপুরে চলে যান, ওখানে আজকে 16 রমজান, এটা হচ্ছে গজব নিয়ে ট্রল, এবং এটা কাফেরদের স্বভাব। আপনারা বলবেন হুজুর কাফেরদের স্বভাব কেমনে, 25 জন নবীর কাহিনী এখানে শুনিয়েছি, যখনই নবী রাসূলরা উম্মতদেরকে ভয়াবহ আজাবের ব্যাপারে সাবধান করেছেন তারা তখন বলে হ্যাঁ এইসব আজাব কি আমাদের কাছে আসবে। যেমন নূহ পয়গাম্বর নৌকা বানাচ্ছেন, তার উম্মতের লোকেরা বলল তুমি নৌকা বানাও কেন, তিনি বললেন সামনে বন্যা আসতেছে, বিরাট প্লাবন। তারা হাসাহাসি করেছিল আল্লাহর গজব নিয়ে, শেষ পর্যন্ত হাসাহাসি করা, ট্রল করা, ঠাট্টা করা লোকগুলোকে একটা প্লাবন দিয়া বংশ শুদ্ধা নির্মূল করে দিয়েছেন কে, এরপরে হুদ আলাইহিসসালামের উম্মত, এরপরে হুদ আলাইহিসসালামের উম্মত, সালেহ আলাইহিসসালামের উম্মত, এরপরে শোয়াইব আলাইহিসসালামের উম্মত, মুসা নবীর বিরোধিতাকারী এই আপনার কি বলে ফেরাউনের গোষ্ঠী, এরা প্রত্যেকেই আল্লাহ আজাব নিয়ে, গজব নিয়ে ঠাট্টা উপহাস করেছে, প্রত্যেকেই গজবে পড়েছে। যারা ফেসবুকের মধ্যে আমি দেখেছি ট্রল করেছেন গজব নিয়ে, তওবা করুন, তওবা করুন, গজব আসার জন্য কি 15 রমজান লাগে মিয়া, এটা কোন জাতের ব্রেইন আপনার, গজব আসার জন্য কোনো ডেট লাগে না, কোনো সময় লাগে না, তারিখ লাগে না, আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সব একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কিনা, তখন কেউ বাঁচাইতে পারবে না আপনাকে।
কেউ একজন যদি জাল হাদিস বলেও ফেলে আপনি ট্রল করলেন কেমনে? পনেরো রমজান না হয়ে চোদ্দ রমজানও তো হয়ে যেতে পারে, আর পনেরো রমজানই যে হবে না এর কি কোনো গ্যারেন্টি আছে? কেয়ামতের বিষয় নিয়ে ঠাট্টা করা, কেয়ামতের আলামত নিয়ে ঠাট্টা করা এটা কাফিরদের স্বভাব। কেমনে? কোরআনের আয়াত শুনে। নবীজি যখন সাহাব নবীজি যখন দাওয়াত শুরু করেছেন মক্কার কাফেরদেরকে বলতেন, একদিন আসমান জমিন কিচ্ছু থাকবে না, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেয়ামতের ঘটনা একদিন ঘটবে। তখন কাফের মুশরিকরা মক্কার অলিতে গলিতে তারা নবীজির সমালোচনা করত, সমালোচনা করে করে তারা বলতো, এই লোকটার মাথা খারাপ হয়েছে, সে বলে আমরা যখন মরে যাব আমাদের শরীর যখন মাটির সাথে মিশে যাবে তখন নাকি আবার আমাদেরকে জীবিত করা হবে, এমনকি আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাইকে নাকি জিন্দা করা হবে, এটা আবার কেমন কথা? এই লোকটা আবার আমাদেরকে শোনায় আসমান আর জমিন নাকি একদিন উলট পালট হয়ে যাবে, সে আমাদেরকে বলে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ এগুলো নাকি নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, এটা আবার কেমন কথা? আমাদের বিশ্বাস হয় না। তারা গিয়ে ঠাট্টা করে করে উপহাস করে করে বলতো, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, ওই কিয়ামত কি আসলেই হবে নাকি? যদি হয় তো সেটা কোন দিন হবে? আল্লাহ কাফিরদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়াসআলুকান্নাসু আনিস-সাআহ, ও নবী, তারা আপনাকে কিয়ামত দিবস সম্পর্কে জিজ্ঞেস করে, তারা বলে সত্যি সত্যি কি কিয়ামতের ঘটনা ঘটবে নাকি? আপনি তাদেরকে জবাব দেন, আপনি তাদেরকে বলেন, قل انما علمها عند الله, আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু সেটা কোন দিন ঘটবে একজন ছাড়া আর কেউ জানেন না, তিনি কে? এটা ঘটবে, এতে কোনো সন্দেহ? হাদিসে আছে কিতাবুল ফিতান, শেষ জামানার ফিতনার অধ্যায় আছে, অনেক সহি অসংখ্য সহি হাদিস আছে কিয়ামতের আগে কি কি আলামত প্রকাশ পাবে, নবীজি বলে দিয়েছেন সেগুলো। নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, মদ বাড়বে, জিনা বাড়বে, ব্যভিচার বেড়ে যাবে, তারপরে মসজিদগুলোকে পরিচালনার দায়িত্ব পাবে সমাজের নিকৃষ্ট চরিত্রের লোকেরা, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হৈহুল্লুর বেড়ে যাবে, অলুবিসাল হালির রেশমি পোশাককে মানুষ জায়েজ মনে করবে, ও তো আল্লিম আলী গাইরুদ্দিন, মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে ডিলেট করে দিবে। এরপরে নবীজি আরও বলেছেন যে কিয়ামতের আগে, শেষ জামানায়, আখিরি জামানায়, কিয়ামতের আগে বল আমানত মাগরামা, আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে। এরপরে এরপরে মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে, অসংখ্য হাদিস এরকম আছে। সুতরাং আপনি কিয়ামতের আলামত নিয়ে কিংবা কোনো গজব নিয়ে ট্রল করতে পারেন না, কিয়ামতের এটাও একটা আলামত। কিয়ামতের আগে ঘন ঘন মহামারী, গজব, চেহারার বিকৃতি, এরপরে আগুন লাগার ঘটনা, দাবানল, পাহাড় ধস, ভূমি ধস, জলোচ্ছ্বাস, বন্যা বাড়বে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হুজুররা পনেরো রমজান নিয়ে জনমনে আতঙ্ক তৈরি করেছেন তারাও তওবা করেন, পাশাপাশি যে আম পাবলিকরা আর যে হুজুর নামের খেজুররা হুজুর হয়ে এ ধরনের লিখালেখি করেছেন তারাও তওবা করে, দুই পক্ষের তওবা করা উচিত। যারা আল্লাহর গজব নিয়ে ট্রল করেছেন এরাও তওবা করবে, আর যারা বানোয়াট হাদিস বলে আতঙ্ক তৈরি করেছেন তারাও তওবা করবে। ফেসবুকে দেখেন না অনেকে পোস্ট মারছে, পনেরো রমজান আমি রেডি, তুই রেডি, তুই আল্লাহর গজবের মোকাবেলা করতে পারবি, এরকম পোস্ট আপনারা দেখছেন কিনা? বিশ্বাস করেন আমার মাথা খারাপ হয়ে গেছে ফজরের সময় যখন এগুলো দেখলাম, যে কি জাতের লোক চিন্তা করছেন, কি জাতের ফেরাউন, কই গজব তো এখনো আসে না, চিন্তা করছেন বেটা গজব আসার জন্য কি পনেরো রমজান লাগে রে, গজব তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, ঠিক কিনা? এই জন্য ইমানদার ব্যক্তি যারা যারা আল্লাহকে ভয় করে তারা সব সময় ইস্তেগফার করে, সব সময় কি করে ইস্তেগফার করে, কারণ আমার রবের এমন ক্ষমতা তিনি মুহূর্তেই সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, তিনি দিনকে রাত, রাতকে দিন, জীবিতকে মৃত, মৃতকে জীবিত বানায় ফেলতে পারেন। এজন্য আমরা গজব নিয়ে ট্রল করব না, সর্বাবস্থায় একজনকে ভয় করব, তিনি কে?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।